আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্ট অমিয় বাণীতে। সঙ্গে রয়েছি আমি রিম্মি রহমান। পরিবারে একজন নারীর মা হিসেবে যে ভূমিকা ইসলামের দৃষ্টিতে, তা অন্য সব কিছুর তুলনায় অধিকতর মর্যাদাপূর্ণ। দর্শক, ইসলামের মাতৃত্বের বিভিন্ন দিক নিয়ে আমাদের আজকের আলোচনা। অনুষ্ঠান ভিত্তিক যে কোনো প্রশ্ন এবং আপনার মূল্যবান মতামত জানাতে সরাসরি ডায়াল করুন স্ক্রলের দেয়া নম্বরগুলোর সাহায্যে। এছাড়াও মহিলা দর্শকদের জন্য থাকছে কুইজ। আমাদের এ সপ্তাহের কুইজ, রমজানের রোজা ফরজ হওয়ার বিধান কখন নাজিল হয়েছে? অপশন এ হিজরি দ্বিতীয় বর্ষে, অপশন বি মিরাজের রাতে, এবং অপশন সি নবুয়াতের প্রথম বর্ষে। মহিলা দর্শকরা সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ও বি স্পেস দিয়ে এ অথবা বি অথবা সি লিখে পাঠিয়ে দিন 16361 এই নম্বরে, যত খুশি ততবার, কারণ সর্বোচ্চ এবং সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে দুজন দর্শক পেয়ে যাবেন উইনার হটপটের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার, যে আপনাদের কাছে পৌঁছে যাবে এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। দর্শক, চলুন আজকের আলোচকের সঙ্গে পরিচিত হয়ে নেই। স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, অধ্যাপক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বুয়েট। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই থাকছে কারিয়া কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি।
নবীগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহর পথে যাহারা নিহত হয় তাহাদেরকে মৃত বলিও না, বরং তাহারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করিতে পারো না। আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে। শুনছিলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তর্জমা। ফিরে যাব আলোচনায়। আপা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে মাতৃত্ব। তো প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব যে মাতৃত্বের বিষয় ইসলামের দৃষ্টিভঙ্গি ঠিক কীরূপ? ধন্যবাদ। মাতৃত্বের বিষয়টি ইসলামে একটা খুব হাই স্ট্যাটাস পাচ্ছে, কারণ আমরা জানি যে মায়ের যে অধিকার, বলা হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং হাদিসে বারবার বলেছেন যে আল্লাহর ইবাদতের পরপরই যে কাজটি আল্লাহ বেশি পছন্দ করেন সেটা হচ্ছে মার প্রতি যে অধিকারটা সেটা আদায় করা। এবং হাদিসে এসছে যে সবচেয়ে বেশি অধিকার মায়ের মায়ের মায়ের, এবং তারপরে ফোর্থে গিয়ে বাবার অধিকার হয় সন্তানের উপরে বেশি। সো এইসব যদি আমরা খেয়াল করি, এবং বিশেষ করে কোরআনে অসংখ্যবার আয়াত এসছে যেখানে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, এগুলি থেকে আমরা বুঝতে পারি যে মাতৃত্ব, বা মাতৃত্ব না বলে আমি এক্স্যাক্টলি বলি যে মায়ের যে স্ট্যাটাস সেটা অনেক উপরে। এখন এটা এখন আমরা একটু অন্য দিক থেকে দেখি। কোরআনে বিভিন্ন মানুষের কথা আছে, কিন্তু আমরা তিনজন মায়ের কথা দেখতে পাই, আমি সেটা উল্লেখ করা পছন্দ করব আজকে অনুষ্ঠানে। তিনজন মায়ের একজন হচ্ছেন ইমরান, একজন আছেন তার স্ত্রী, ইমরানের স্ত্রী বলে কোরআনে যার কথা বলা হয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমার গর্ভে যা আছে আমি তোমার রাস্তায় দিয়ে দিব। তারপর তিনি জানতে পারলেন তার ঘরে মেয়ে সন্তান হচ্ছে, এবং সেই মেয়ে সন্তানকে তিনি হচ্ছেন মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি অবাক হয়ে বললেন যে আল্লাহ, আমার ঘরে তো পুত্র সন্তান হয়নি, হয়েছে মেয়ে সন্তান, আমি তোমার রাস্তায় কীভাবে দিব? তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন যে আমি ভালো জানি তোমার ঘরে যে মেয়ে সন্তান হয়েছে। এটা একটা মা যিনি মানে জন্মের আগেই তার সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য দোয়া করেছিলেন, এবং আল্লাহ তাআলা তা মেনশন করেছেন কোরআনে। এর পরের মাটি হচ্ছেন মারিয়াম আলাইহিসাল্লাম নিজেই, এবং তিনি তার সাথে আসলে আল্লাহ তাআলা ডিরেক্ট কনভারসেশন হয়েছে, এবং তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিলেন যে আমার ঘরে কীভাবে সন্তান হবে, আমার যেহেতু কোনো পুরুষের সাথে আমার কোনো সংস্পর্শ নেই। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে হ্যাঁ হবে, কারণ আল্লাহ তাআলা জাস্ট বলেন হও আর তাতেই হয়ে যায়, সুতরাং আর কিছুর দরকার নেই। সো এই যে মায়েদের কথা বলা হলো, এই দুই মায়ের স্ট্যাটাস এত বেশি যে আল্লাহ তাআলা কোরআনে তাদের কথা বলেছেন এবং তাদের সাথে কনভারসেশনে গেছেন। আরেকজন মায়ের কথা আসে, সেটা হচ্ছে মুসা ইসলামের পালক মাতা আসিয়া আলাইহি ওয়াসাল্লাম, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন। দ্যাট ইজ অলসো ইন্টারেস্টিং, তার কথা আল্লাহ তাআলা অনেক উঁচু স্তরে, অনেক উঁচু স্ট্যাটাস দিয়ে বলেছেন, এবং তার জন্য আল্লাহ তাআলা কাল আখিরাতে তার জন্য একটা আলাদা স্পেশাল ঘরের প্রমিস করেছেন, এটা কোরআনে এসছে। এবং তিনি সত্যিকারের মা ছিলেন না মুসা ইসলামের, কিন্তু পালক মা ছিলেন, তাকে পালন করেছেন এবং তার স্ট্যাটাস দেখানো হয়েছে। সো এগুলি থেকে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের স্ট্যাটাস এবং মাদারহুড ইটসেলফ, এটা অনেক বেশি হাই স্ট্যাটাসে দেওয়া হয়েছে। কিন্তু সাথে সাথে আরেকটা কথা এখানে আমাকে মেনশন করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে একটা টেন্ডেন্সি হয়ে যায় যে মাতৃত্বের যে স্ট্যাটাসটা, এটার কারণে মেয়েদের যে মান সম্মান শুধুমাত্র মাতৃত্বের সাথে আমরা জড়িয়ে ফেলেছি। একজন মা, মেয়ে যদি মা হন তাহলেই তার সম্মান, মেয়ের তো আরও ভূমিকা আছে, অ্যাজ এ নারী তার ভূমিকা আছে, এবং কন্যা হিসেবে ভূমিকা আছে, অ্যাজ এ মেম্বার অফ সোসাইটি তার ভূমিকা আছে। এই দিকটা কিন্তু ইসলাম ছোট করে দেখেনি, এটা খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ ইসলামের 13 জন ওয়াইফের মাঝে মাত্র 2 জন ওয়াইফের ঘরে সন্তান হয়েছে রাসূলুল্লাহ ইসলামের, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং মারিয়া কিবতি, এই দুজনের ঘরে আল্লাহর রাসূলের সন্তান হয়েছে। বাকি স্ত্রীদের কিন্তু কোনো সন্তান হয়নি তার সাথে, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কোনো সন্তান হয়নি, কিন্তু তিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়েমেন অফ ইসলাম হিসেবে পরিচিত, এবং তার কাছে সকল মুসলমানরা রাসূলুল্লাহ ইসলামের মারা যাওয়ার পর, ইন্তেকালের পরে 60 ইয়ার্স ধরে তার কাছে ইসলাম শিখেছে, অলমোস্ট 30-40 বছর ধরে শিখেছে। এছাড়া আমরা হাফসা রাদিয়াল্লাহু আনহার কথা জানি, রাসূলুল্লাহ ইসলামের স্ত্রী, এবং তার ঘরেও রাসূলুল্লাহ ইসলামের কোনো সন্তান হয়নি, বাট তিনি ইসলামের ইতিহাসে ইটস এ বিগ নেম, কারণ তার হাত কাছে কোরআন সংরক্ষিত ছিল। সেই কোরআন আজকে যেটা আমরা পড়ছি, তার জন্য আমরা একজন নারীর কাছে
আমরা তার কাছে ঋণী এবং সেই নারী মা হিসেবে সম্মানিত না। তিনি একজন আমানতদার, একজন শিক্ষিত নারী যিনি কোরআনের মতো একটা বিশাল দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। সুতরাং মায়ের বা মাতৃত্বের স্ট্যাটাস যেমন ইসলামে এক্সট্রা অর্ডিনারি, কিন্তু সেটা নারীর অন্য স্ট্যাটাসকে কখনো খাটো করেনি। এই জিনিসটা যেন বুঝতে ভুল না করি। জি আপু, আমরা অডিয়েন্সের কাছ থেকে একটি প্রশ্ন নিয়ে নেব। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমার নাম সুইটি। আমার প্রশ্ন, সুসন্তান লাভের জন্য আমাদের কি করা উচিত? ধন্যবাদ। আসলে সুসন্তান লাভের জন্য অনেক কিছুই করার আছে, আমরা অনেক কথাই বলতে পারি। তবে আমি যদি একটু ফিলোসফিক্যালি দেখি, দার্শনিক দৃষ্টি থেকে দেখি, সেটা হচ্ছে যে আসলে প্রতিটা মানুষ, বিশেষ করে আমি নারীদের পক্ষ থেকেই কথাটা বলবো, আমি পুরুষদের বিষয়ে আলোচনার সুযোগ কম, একজন নারীর পিউবার্টি থেকে, ছোটকাল থেকে একদম জীবনের শেষ পর্যন্ত মানসিক এবং শারীরিক যে চেঞ্জ, পরিবর্তন আসে, এই সব কিছু তার মাদারহুডের জন্য। জি, মানে আল্লাহ তাআলা নারীকে তৈরি করেছেন এবং তার জন্ম হয়েছে, তার পরিবর্তন এসেছে শারীরিকভাবে, মানসিকভাবে, তারপরে একদিন সে মারা গেল। বাট দ্য হোল প্রসেস অ্যাকচুয়ালি লিডিং টু দ্য মাদারহুড। হ্যাঁ, সো একজন ভালো মা হওয়ার জন্য যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা অনেক ছোটো বয়স থেকে শুরু হতে হয়। এটা এমন না যে সাডেনলি মা হব তখনই চিন্তা ভাবনা। এই যে প্রিপারেশন, এই প্রিপারেশন শারীরিক এবং মানসিক। শারীরিক প্রিপারেশনের মধ্যে তার খাদ্য অভ্যাস থেকে শুরু করে তার ফিজিক্যাল এক্সারসাইজ, তার এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, তার সঠিক পুষ্টিকর খাদ্য যেন সে পায়, এবং তার দৈনন্দিন রুটিন, তার ফিজিক্যাল এক্সারসাইজ, তার শারীরিক, মানসিক, এবং মানসিক ব্যাপারটা খেয়াল করতে হবে, তার মানসিক গ্রোথ যেন হয়। সে যদি অপ্রেস থাকে, এমন একটা নারী হয় যাকে তার সংসারে সারা সব সারাক্ষণ অত্যাচারিত হয়েছে, অপ্রেস হয়েছে, তার ঘরে সুসন্তান আসা কঠিন, কারণ তার যদি ডিপ্রেশন প্রবলেম থাকে, তার জন্য অন্য কোনো ধরনের সমস্যা থাকে, সুসন্তান আসবে না। সো প্রিপারেশন অনেক আগে থেকে তৈরি হচ্ছে। তারপরে যখন সে বিয়ের যোগ্য হলো, তখন তার জন্য এমন পাত্র খুঁজতে হবে যে সৎ, এবং যে তাকে বুঝবে, এবং যে তার সঙ্গী হিসেবে তাকে কমফোর্ট দিবে। এমন কারোর সাথে যদি বিয়ে দেওয়া হয় যে তাকে সারাক্ষণ সাপ্রেস করছে, অত্যাচার করছে, তার তার স্বাদ আল্লাদের দিকে রক্ষ রাখছে না, তাহলে তার ঘরে যে সন্তান আসবে সে সন্তান ভালো হবে না। সো এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে সন্তান লাভেরও সঠিক বয়স আছে, কিন্তু খুব অল্প বয়সে সন্তান হলে যেমন সন্তানেরও লাইফ রিস্ক থাকে, মায়েরও লাইফ রিস্ক থাকে, আবার অনেক বেশি বয়সের সন্তান আমরা জানি যে অনেক সময় বলা হয় অটিজম বা অন্য কোনো ধরনের অসুখ দেখা দেয় আসলে যদি অনেক বেশি বয়সে সন্তান হয়। এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে যে আমরা যেন সঠিক বয়সে বিয়ে শাদি করে সঠিক বয়সে সন্তান লাভের চেষ্টা করি। সুতরাং সুসন্তান পেতে হলে তো একটা সুস্থ সন্তান লাগবে, যার মানসিক এবং শারীরিক বিকাশ প্রপারলি হবে, এইরকম একজন লাগবে, এবং সেই সাথে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো জিনিস আল্লাহর ইচ্ছা ছাড়া তো হয় না। একজন মা যখন সন্তান সম্ভাবনা হবেন, তার আগে থেকেই আল্লাহর কাছে দুহাত তুলে চাইতে হবে যে আমার যেন সুসন্তান হয়। এবং এর এক্সাম্পল কোরআনে ভালো মতো দেওয়া আছে, যে আল ইমরানের, আমরা ইমরানের স্ত্রীর কথা বললাম, যে তিনি দোয়া করেছিলেন যে আল রব্বানা, আমি দুঃখিত, আমি আসলে বলতে চাচ্ছি যে ভালো সন্তানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সেই দোয়াটা আমি বলতে চাচ্ছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামান। হে আল্লাহ, আমাদের সঙ্গী এবং আমাদের সন্তানদেরকে চোখের শান্তি করে দাও, এবং তাদেরকে মুত্তাকিনদের ইমাম করে তৈরি করো। তার মানে এই যে দোয়াটা, এই দোয়া যদি আমরা করি, এবং পিতামাতা উভয়কেই করতে হয় আসলে, এটা যে শুধু মাতারা করবে, পিতারা করবেন না তা না, তারা যদি করেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে সুসন্তান দিবেন। এবং আমরা সুসন্তান শুধু আমাদের নিজেদের সন্তান চিন্তা করি না, আমরা চিন্তা করি আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তানের সন্তানরাও যেন সুসন্তান হয়। সো এই আমি এতটুকুই বলতে চাইব যে সুসন্তানের যে প্রিপারেশন, সেটা একদিনের প্রিপারেশন না, সেটা একটা মানুষ তার জন্মের পর থেকেই, বিশেষ করে মায়েরা, এই প্রসেস শুরু হয়ে যায় তার জন্মের পর থেকেই। সুতরাং একটা ভালো সন্তানের জন্য ভালো মা আমাদের তৈরি করতে হবে, এবং আবার পরিবারের সবার অনেক সাপোর্টিভ হতে হবে। ডেফিনেটলি পরিবারের অনেক সাপোর্ট লাগবে। আপা, আমরা আর বিস্তারিত আলোচনা করব, তার আগে একটা বিরতিতে চলে যাব। দর্শক, উইনার হটপট প্রেজেন্ট অমিয় বাণীতে, সময় হয়ে এলো একটি বিরতির, সঙ্গেই থাকুন।
পর আপনারা দেখছেন এসএটিভি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী। আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামে মাতৃত্ব। অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো প্রশ্ন এবং আপনার মূল্যবান মতামত জানাতে সরাসরি ডায়াল করুন স্ক্রলের দেওয়া নম্বরগুলোর সাহায্যে। আপু, আমরা অডিয়েন্সদের কাছ থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নেব। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু, আমার নাম ফারহানা। আমার প্রশ্ন, মাতৃত্ব ও কর্মক্ষেত্র এই দুয়ের মাঝে কীভাবে ভারসাম্য রক্ষা করা যায়? ধন্যবাদ আপু। ইটস এ ভেরি চ্যালেঞ্জিং কোয়েশ্চেন আসলে, কারণ মাতৃত্ব এবং কর্মক্ষেত্র এই দুটোই এখন নারীদেরকে ফেস করতে হচ্ছে। এর কারণ হচ্ছে যে আগে, অনেক আগে মেয়েদের চাকরির সুযোগ একদিকে কম ছিল, অন্যদিকে প্রয়োজনীয়তাও কম ছিল। বাড়িতে একজন মানুষের রোজগারেই সংসার চলে যেত, কিন্তু এখনকার সোসাইটি যেমন হয়েছে, যে ডিমান্ড, যে নিড আমাদের, সেটা থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে একজনের রোজগার হচ্ছে না। এবং সব দিক থেকে চিন্তা করি নারীদেরকে ইকোনমিক অ্যাক্টিভিটিসে আসতে হচ্ছে, তাদেরকে জবে আসতে হচ্ছে, এবং সত্যিকার অর্থে বাসায় বসে থাকার মতো অনেক সময় বিলাসিতাই মনে হয় যে আসলে একজন নারী ঘরে বসে থাকছেন এবং হাজব্যান্ড সমস্ত রোজগারের দায়িত্ব নিচ্ছেন, এটা কঠিন হয়ে যাচ্ছে। তো এখন এই অবস্থায় যদি আমরা কেউ বলি যে আসলে মাতৃত্বের জন্য কর্মক্ষেত্রটাকে বাদ দিয়ে দিতে হবে, সেটা সবার জন্য সম্ভব হচ্ছে না। যাদের জন্য সম্ভব হচ্ছে তারা সেটা চিন্তা করবেন যে আমি কর্মক্ষেত্রে যাব কি না, বা সন্তানকে কতটা টাইম দিব, বা আমি জবে কতটা টাইম দিব। কিন্তু আমরা দেখেছি যে আমরা ছোট ছোট কাজে নিয়োজিত নারীরা, তারা বাসায় বাচ্চাদেরকে আনসেফ রেখে চলে আসতে হয়েছে কাজের জন্য, কারণ তাদের দরকার, সেটা তাদের আসতে হচ্ছে। তো এই যে ভারসাম্যটা, এইটার ব্যাপারে আমি বলবো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে পারিবারিক একটা প্ল্যানিং, একটা সচেতনতা, যে মা এবং বাবা দুজনকেই যদি কর্মক্ষেত্রে যেতে হয় তাহলে সন্তানের যে যাই দায়িত্ব সেটা মায়ের একার না, মা বাবা দুজনকেই চিন্তা করতে হবে যে তারা কিভাবে প্ল্যান করবে তার বাচ্চাটাকে সময় দেওয়ার জন্য। আগে আমরা সবসময় চিন্তা করতাম যে মায়েরই বেশি দায়িত্ব, কিন্তু এখন বাবাদের অ্যাডজাস্ট করার একটা খুব জরুরি হয়ে গেছে। এবং তবে এটা সত্যি যে খুব ছোটকালে বাবারা কম কিছুই করতে পারেন, কিন্তু তারপরেও তাদের সাহায্য, তাদের প্রেজেন্স, তাদের একটা অ্যাসিস্ট্যান্স মায়েদের খুব সাহায্য করবে, এইটা একটা দিক। আরেকটা হচ্ছে পরিবার। পরিবার বলতে শুধু পিতা মাতা নয়, শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, ভাই বোন, সবার একটা সাহায্য সহযোগিতা লাগবে, সাপোর্ট যেটাকে বলা হয়। তবে আজকাল দেখা যাচ্ছে বেশিরভাগ ফ্যামিলিতে এই সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, কারণ প্রত্যেকেই ব্যস্ত। একজন মানুষ যে বাচ্চাকে সময় দিবে সেই সময়টা কিন্তু কঠিন বের করে আনা, এবং এটাই বরঞ্চ খুব রিস্কের ব্যাপার যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখানে ডে কেয়ার সিস্টেম এস্টাবলিশ হয়ে গেছে, সেখানে অ্যাটলিস্ট কর্মজীবী মা বা মা কিংবা পিতা, তারা বাবা, তারা বাচ্চাকে ডে কেয়ারে রেখে যেতে পারছেন, সেখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটি এখনও এস্টাবলিশ না হয়ে পড়ার কারণে বাচ্চাকে যে কার কাছে রেখে যাওয়া যাবে এবং কিভাবে রেখে যাওয়া হবে সেটা অনেক সময় রিস্কে রেখে যাওয়া হচ্ছে। বাচ্চা হয়তো একা আছে বাসায়, কোনো বড় দুর্ঘটনা ঘটে গেল এবং সেই সময় কেউ নেই চারিপাশে, তাহলে আমাদের একটা সোশ্যাল সিস্টেমও লাগবে যেখানে বাবা এবং মা উভয়ের কাজ করাকে, উভয়ের জবটাকে এনকারেজ করা হবে, সাপোর্ট করা হবে, এটা একটা দিক। সো ডে কেয়ার সিস্টেমের ব্যাপারটা আমাদেরকে আসলে সরকারেরও যেমন দৃষ্টি আকর্ষণ করছি আমি, আবার সেই সাথে সামাজিক যে অর্গানাইজেশনগুলি এবং যারা এমপ্লয়ার তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে তাদের থাকতে হবে ডে কেয়ার সিস্টেম। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু পার্সোনাল চয়েসের ব্যাপার আছে। যদি কারোর সুযোগ থাকে, যে সব মায়ের, তারা হয়তো চিন্তা করবেন যে অল্প বয়সে বাচ্চারা যখন ছোট আছে তখন এমন কোনো জবে যাবেন যেটা অতটা ইন্টেনসিভ না এবং অনেকটা বেশি সময় দিতে পারবেন। বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন তাদের খাওয়া দাওয়ার দিকে নজরটা কম দিতে হয়, অন্যদিকে নজর বেশি দিতে হয়, সেই সময় মায়েরা আরেকটু বেশি সময় পান। এবং আজকাল বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি একজন বা দুজন সন্তান, খুব অল্প সন্তান হচ্ছে, বিশেষ করে মিডল ক্লাস সোসাইটির কথা যদি বলি এবং আপার ক্লাসের কথা বলি, তো তখন এই দেখাশোনার পরে কিন্তু মায়েদের হাতে সময় থেকে যায়। তাদেরকে যদি শুধুমাত্র হাউসওয়াইফ করে রাখা হয় তাহলে তাদের অনেক সময় মানসিক ডিপ্রেশন হচ্ছে, অনেক সময় তারা ছোটোখাটো কাজে অস্থির হয়ে যাচ্ছেন, এমনকি সংসারে ঝগড়াঝাটিও বেশি হচ্ছে। সো কাজে অকুপাইড থাকাটাও ইম্পর্ট্যান্ট, এটা মানসিক হেলথ বলি, শারীরিক ইয়ে, এবং নারীদের হাতে এম্পাওয়ারমেন্ট যেটা বলে, যে স্বাধীনতা বলি আমরা যাই বলি, হাতে যদি অর্থ না থাকে, টাকা পয়সার জন্য অনেক সময় যদি হাজবেন্ডের কাছে সবসময়
পেতে হয় তাহলে তারা যে কাজগুলি করতে চান অনেক সময় সেটা করতে পারেন না, নিজেদের হাতে অর্থ আসাটা তাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য নিজেদের মতামত এবং নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে অনেকটা হেল্প করে। জি আপা, আমরা এই সম্পর্কে আরও জানবো, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তার কাছে চলে যাব। জি আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি দর্শক আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ধন্যবাদ, দর্শক সঙ্গেই থাকুন। আমি প্রশ্নটা খুব ভালো বুঝিনি, আমি যেটা বুঝতে পারছি উনি বোধহয় বলার চেষ্টা করছেন যে হাজবেন্ড যদি স্ত্রীকে কোনোভাবেই তার সাহাবীদের তার স্ত্রী গায়ে হাত তোলা অ্যালাউ করেননি, এবং কোরআনে যে আয়াত আছে সেটা সেই আয়াত থেকে এই ইন্টারপ্রিটেশনে অনেক আলেমরা গেছেন যে আসলে নারীরা যদি কোনো কারণে আল্লাহর অবাধ্য হয়ে যায়, স্ত্রীরা যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, তখন যেটা করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিস হচ্ছে যে বিছানা আলাদা করে দেওয়া, আর যদি সেটাতে না হয় তাহলে দূরে সরে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফদের প্রতি একবার মনোক্ষুণ্ণ হয়ে তিনি একটু দূরে চলে গিয়েছিলেন, বাসা ছেড়ে দিয়েছিলেন। তো এটাই হচ্ছে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের একটা পন্থা, যে আপনি মানে তার আপনার স্ত্রী আপনার প্রতি অসন্তুষ্ট, তাকে যদি আপনি প্রহার করেন স্ত্রী সাডেনলি সন্তুষ্ট হয়ে যাবে না, তো তার মাঝে ভালোবাসার উদ্রেক হতে হবে, না হলে তো আন্ডারস্ট্যান্ডিং হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লামের প্র্যাকটিস ছিল যে উনি তার স্ত্রীদের কাছ থেকে দূরে সরে চলে গিয়েছিলেন অভিমান করে। তো এইটাই লাস্ট রিসর্ট একজন পুরুষের জন্য, যে তার স্ত্রী যদি বনিবনা কোনোভাবেই না হয় সে একটু দূরে সরে যাবে, একটু টাইম দিবে, একটু স্পেস দিবে চিন্তা করার জন্য যে স্ত্রী রিগ্রেট করে কিনা এবং ফেরত আসে কিনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষেধ করে দিয়েছেন কারো গায়ে হাত তোলা, এবং হাদিসে এসছে যে একজন মুসলমানের হাত দিয়ে আরেকজন মুসলমানের ক্ষতি কখনোই হতে পারে না। তো এই জিনিসটি থেকে আমি বলবো যে আপা এটা কোনোভাবেই অ্যালাউড না, যত ঝগড়াঝাটি হোক একজনের গায়ে হাত দেওয়া ইসলাম কোনোভাবে অ্যালাউ করেনি, এবং সেটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, স্ত্রীও স্বামীর গায়ে হাত তুলতে পারবে না, স্বামীও স্ত্রীর গায়ে হাত তুলতে পারবে না, দুটোই নিষেধ। সো এই জিনিসটি আপনার কাছে আমি পরিষ্কার করলাম। জি আপা, আশা করি আমাদের দর্শক তার উত্তর পেয়ে গেছেন। আপা আমাদের জন্য আরও একজন দর্শক আছেন, আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লীলা বলছিলাম বাগেরহাট থেকে। জি দর্শক আপনার প্রশ্ন। আপু আমার প্রশ্নটা হচ্ছে আমি হজের ব্যাপারে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে মানে হজ ফরজ হওয়ার জন্য তো আমরা জানি যে মানে আর্থিক সচ্ছলতা, তারপরে শারীরিক সুস্থতা, এসব গুলো দরকার হয় মানে একজন ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন একজন সুস্থ ব্যক্তি তার হচ্ছে ইয়ে মানে কাবা শরীফ পর্যন্ত পৌঁছানোর মতন আর্থিক সংগতি তার নাই, এখন এইরকম ব্যক্তি কি মানে অন্যের বদলি হজ করতে পারবে? কেউ যদি তাকে দিয়ে বদলি হজ করাতে চায় তাহলে কি সেটা তার জন্য জায়েজ হবে? যেহেতু আমরা জানি যে বদলি হজ করতে গেলে আগে নিজের হজ করতে হয়, কিন্তু তার তো নিজের হজ করার মতন সামর্থ্য নাই, আর্থিক সংগতি নাই, তো এই ব্যক্তি কি অন্যের বদলি হজ করতে পারবে কিনা? জি ধন্যবাদ, দর্শক সঙ্গেই থাকুন। জি আপা। আপু বদলি হজের জন্য জেনারেল প্র্যাকটিস হচ্ছে আসলে যারা হজ করে এসেছেন তারাই পরবর্তীকালে বদলি হজে যান, তবে এটা নিষিদ্ধ না যে একজন মানুষ সে যদি সক্ষম হয় সে বদলি হজে যেতে পারে। তারপরেও আমি বলবো আপনি আপনার লোকাল যে ইমাম আছে মসজিদের তার সাথে একটু আলাপ করে নেবেন এই বিষয়ে, কারণ এই বিষয়টি মতভেদ আছে। জি আপা, আমরা আলোচনায় ফিরে যাই। তো এখন আমি যেটা বলতে আমরা যে আলাপটা করছিলাম যে আসলে কর্মক্ষেত্র এবং মাতৃত্ব এই দুটো জিনিস, এই দুটো জিনিস ব্যালেন্স করা ডেফিনেটলি চ্যালেঞ্জিং, এবং মায়েদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের জন্য এটা বেশি চ্যালেঞ্জিং হওয়ার কারণে অনেক মারাই বা অনেক নারীরাই আর সন্তান লাভ করতে চাচ্ছেন না, দেখা যাচ্ছে তারা নিজেদের ক্যারিয়ার নিজেরাই তৈরি করছেন এবং সেখানে তারা সন্তান নিচ্ছেন না, যদি ম্যারিড হয়েও থাকেন তারপরেও তারা সন্তান ছাড়াই চলছেন। এর কারণ হচ্ছে যে মেয়েদের উপরে যে অসম্ভব প্রেশার,
তারা একবার মা হলে তাদের উপরে দেখা যাচ্ছে যে সন্তানের লালন পালনের প্রেশার পড়ছে, আর্থিক সাহায্য তারা পাচ্ছেন না। কারণ আমাদের দেশে বা মুসলিম ওয়ার্ল্ডে আমরা জানি যে হাজবেন্ডরা ভরণ পোষণের দায়িত্ব নেন সাধারণভাবে, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নারী পুরুষের ইন্ডিভিজুয়ালিস্টিক যে লাইফ এবং যে স্বাধীনতা, এই কারণে নারীদের আর্থিক জিনিস, আর্থিক দায় দায়িত্ব নারীদের, পুরুষদের দায় দায়িত্ব পুরুষদের। এই কারণে দেখা যায় যে নারীরা যখন মা হন, পুরুষরা যদি দায়িত্ব না নেন, তখন তাদের উপরে ডাবল বার্ডেন চলে আসে, নিজের চালানো, বাচ্চাদের চালানো। এর ফলে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই মা হতে চাচ্ছেন না, এবং এর কারণে আমরা দেখব যে উন্নত বিশ্বে নানা কারণের সাথে, এটাও একটা কারণ যে জনসংখ্যা কমে যাচ্ছে। জি আপা, আমরা জার্মানি বা জাপানের মতো দেশে দেখছি যে নেগেটিভ গ্রোথ হয়ে যাচ্ছে অনেক সময়, সেখানে বয়স্ক লোকের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইয়াং জেনারেশন যারা রিয়েলি অ্যাক্টিভ, যারা আসলে ইকোনমিতে কন্ট্রিবিউট করবে, তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কিন্তু সমাজের জন্য ভালো লক্ষণ না। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা সমাজের জন্য হলেও মায়েদের সাপোর্ট করতে হবে আমাদের। মায়েদের দায়িত্ব শুধু তাদের একার না, সন্তানের দায়িত্ব এটা আর একজন মায়ের একার না। যদি তাই করি তাহলে সমাজ আসলে ধ্বংসের দিকে চলে যাবে, এবং সেই জন্য মাতা পিতা উভয়ের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। বিকজ মায়েরা যদি সেফ থাকেন, মায়েরা যদি সুস্থ থাকেন, তারা যদি সুস্থভাবে সন্তান পালন করতে পারেন, তাদের জব এবং ফ্যামিলি সিকিওর করতে পারেন, তাহলে সমগ্র সিভিলাইজেশন উপকৃত হবে। এটা শুধুমাত্র মা নিজে একা নন। জি আপা, আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একটা বিরতিতে চলে যাব। দর্শক, উইনার হটপট প্রেজেন্ট অমিয় বাণীতে সময় হয়ে গেল আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম উইনার হটপট প্রেজেন্টস অমিয় বাণী নিয়ে। আপা, আমরা অডিয়েন্সের কাছ থেকে আইটি প্রশ্ন নিয়ে নেব। অডিয়েন্স, নাম বলে প্রশ্ন করুন। আপু, আমি সাবরিনা। আমার প্রশ্ন হলো, সন্তানদের কত বছর বয়স পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো উচিত? ধন্যবাদ। এটা একটা খুব রেলেভেন্ট কোয়েশ্চেন, কারণ এখন মাতৃদুগ্ধ সপ্তাহ চলছে এই সপ্তাহটা। তো এর কারণ আছে, এই কারণ হচ্ছে যে যত বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, এটা আবিষ্কৃত হয়েছে যে আসলে মায়ের দুধের রিপ্লেসমেন্ট নাই। এবং কোরআনে যেটা সাজেস্ট করা হয়েছে সেটা হচ্ছে যে মায়েরা 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবেন বা খাওয়ান। তো এই এই সাজেশন যেটা, সেটা আসলে একদম একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেটা না, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং এটা একটা ইন্ডিকেশন যে এই বয়স পর্যন্ত খাওয়ানো উচিত হবে। সায়েন্স বলছে যে প্রথম 6 মাস অ্যাবসলুটলি মায়ের দুধই খাওয়ানো উচিত বাচ্চাদের, এবং তারপরে হয়তো পানি খেতে পারে বা লিকুইড কিছু খেতে পারে, বাট মায়ের দুধ 3 বছর পর্যন্ত চালানো যায়, এবং আরও বেশি বয়সে অবশ্য মায়ের দুধে স্পেশাল কোনো ইফেক্ট হয় না বাচ্চার উপরে, ও 3 বছর পর্যন্ত উপকৃত হয়। এটা একটা সায়েন্টিফিক যে দিক সেটা বললাম। তবে মায়ের দুধ খাওয়ানো এই জিনিসটা মায়ের জন্য চ্যালেঞ্জিং, কিন্তু আমরা অনেক সময় খুব বলি যে মায়ের দুধ খাওয়ানো উচিত হবে এবং মাদের উচিত হবে 3 বছর ধরে মায়ের দুধ খাওয়ানো। এটা খুব ইজি না। যারা নতুন মা হয়েছেন এবং যারা এর মধ্য দিয়ে গিয়েছেন, তারা জানেন যে যেই সময় সন্তানটি জন্ম নিল সেই সময় মায়ের শরীরের অবস্থা খুব ভালো থাকে না, এবং আজকাল আবার সিজারিয়ান, সিসেকশন এগুলি হওয়ার কারণে ফিজিক্যাল ফিটনেস অনেক কমে যায়। সেই অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ানো, এবং বিশেষ করে বাচ্চার তখন একটা সিস্টেমে আনা, সে যখন ইচ্ছা তখন খেতে চাচ্ছে, যে যেই সময় মায়ের ঘুমের প্রয়োজন, এবং দেখা যায় ওই সময় মায়ের মানসিক অবস্থা অনেক খারাপ থাকে, তার মধ্যে এই যে একটা অ্যাডজাস্টমেন্ট অনেক সময় কঠিন হয়ে যায় এই মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারটা। এই ব্যাপারে আমি সবার সহানুভূতি চাইব, এই সময় মায়ের, নতুন মায়েরা যেন ঠিক মতো বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারে সেই ব্যাপারে সাপোর্ট দেওয়া। অনেক সময় বাচ্চা যথেষ্ট দুধ পায় না, ডাক্তাররা অবশ্য বলেন যে পাওয়া উচিত, তো সেই সময় যে সাপোর্টিভ জিনিস লাগে সেটা করা, একটা প্রচেষ্টা চালানো, এবং 6 মাস যেন পেয়েই যায় দুধ, সেটা তো চেষ্টা করতেই হবে, এবং তারপরে আস্তে আস্তে সেটা কমিয়ে আনা, এবং 3 বছর পর্যন্ত আমরা ম্যাক্সিমাম চালাতে পারি, 2 বছরে বন্ধ করে দেওয়া যায়, বা 3 ইয়ার্স ইটস ফাইন। এবং অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো ছাড়ানোটাও কঠিন হয়ে যায়, এই ছাড়ানোটাও আমি বলবো গো স্লো, মানে দেয়ার ইজ নাথিং হার্ড অ্যান্ড ফাস্ট, যে আজকেই তাকে
দুধ খাওয়ানো থেকে, 2 বছর আজকে হলো আজকেই আমার দুধ খাওয়ানো ছাড়াই ফেলতে হবে তা না, টেক ইট ইজি। বাচ্চাদেরকে আস্তে আস্তে বুঝায় তারা একসময় বুঝতে পারবে এবং তাদেরকে বিছানা থেকে আলাদা করে আস্তে আস্তে কোনো এক সময় দুধ ছাড়ানো যেতে পারে। তো আমি এই জিনিসটা এই জন্য মেনশন করছি যে মায়ের দুধ একজন সন্তানের জন্য ভীষণ ক্রিটিক্যাল। আজকাল আমরা গ্রামে গঞ্জে খেয়াল করছি যেখানে টাকা পয়সা মানুষের অত বেশি নাই, সেখানেও মায়েরা বাইরে থেকে দুধের কৌটা কিনে এনে খাওয়াচ্ছেন, বিকজ দে থিঙ্ক দ্যাটস দ্য স্ট্যাটাস। আমাদের এডুকেশন লেভেলটা আসলে ঠিক মতো হচ্ছে না, আমরা লেখাপড়া করছি ঠিকই কিন্তু এনলাইটেনমেন্ট যেটা সেটা ঘটছে না। এই যে মায়ের দুধ বেশি ইম্পর্ট্যান্ট এবং মায়ের বুকের দুধ খাওয়ানোটাই বাচ্চার জন্য খুব উপকারী এবং সেটাই স্ট্যাটাস। আমি কৌটার দুধ খাওয়াচ্ছি কি না, সেরেলাক খাওয়াচ্ছি কি না, কিংবা কোনো স্পেশাল দুধ এনে খাওয়াচ্ছি কি না, যেগুলো এক একটা বক্স 1200-1300 টাকা করে দাম, ছোটো ছোটো বক্স, এবং কতদিন পরে পরে সেটা লাগছে। এবং আমি গ্রামে গঞ্জে যাদের এক মাস খাওয়ার চলার শক্তি নাই, তারাও বাচ্চাকে হেলদি বানানোর জন্য তারা এই দুধের ইয়ে করছেন, কেনার চেষ্টা করছেন এবং মনে করছেন এটা দিয়ে বাচ্চাকে অনেক কিছু করানো যায়। এই যে এই জিনিসগুলি, এই এডুকেশনটা খুব জরুরি হয়ে গেছে যে আমরা যেন এইভাবে অ্যাওয়্যার থাকি যে মায়ের দুধের কোনো রিপ্লেসমেন্ট নাই। এবং আমরা এডুকেটেড সোসাইটি যেটা শহর বেস তারা কিছুটা জানি, কিন্তু আমি মোটামুটি শিওর যে গ্রামে গঞ্জে এই ইনফরমেশনটা যথেষ্ট ছড়িয়ে পড়েনি। এবং বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী যারা গ্রামে সহজ সরল মানুষকে অনেক সময় ধোকা দিয়ে তাদের দামি দামি প্রোডাক্ট সেল করতে চান, তারা কোনোভাবে ইনফরমেশন সেই পর্যন্ত পৌঁছাচ্ছেন না। তো আমি বিভিন্ন এনজিও আছে, গভর্নমেন্ট আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে মায়ের দুধ যে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই যে এক সপ্তাহ মাতৃদুগ্ধ সপ্তাহ চলছে, এই মেসেজটা যেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছায়। মানে আমরা শহরে এডুকেটেড মানুষ জানি হয়তো, কিন্তু একদম গ্রামে গঞ্জে লেখাপড়া অতটা হয়নি, এইসব পরিবারে যেখানে টানাটানি চলছে সেখানে তারা যেখানে আরামে মায়ের দুধ খাওয়াতে পারে এবং যেটা সবচেয়ে বেস্ট সেখানে তারা অন্য কিছু দিয়ে মায়ের দুধ খাওয়ার যে চেষ্টাটা সেটা বিনষ্ট করে ফেলছে এবং বাচ্চাকে বঞ্চিত করছে। সো এদিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। জি আপা, আমরা অডিয়েন্সের কাছ থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নেব। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু আমি সাদিয়া, আমার প্রশ্নটি হলো শ্বশুর শাশুড়ি দেখাশোনা করা কি বাধ্যতামূলক? ধন্যবাদ আপু। এই প্রশ্নটা মেয়েদের তরফ থেকে অনেক বেশি আসে, ছেলেদের তরফ থেকে কম আসে। তো আমি মেয়েদের দিকটাই একটু এক্সপ্লেইন করব। সাধারণত যেটা হয়, মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যান এবং সেখানে একটা এক্সপেক্টেশন থাকে যে তারা শ্বশুর শাশুড়ির দায়িত্ব পালন করবেন। তো আমি দুটো এক্সট্রিম ভার্সন পাই। একটা ভার্সন আছে যে তারা বিয়ে করিয়ে নিয়ে আসছেন শুধুমাত্র শ্বশুর শাশুড়ির সেবার জন্য, ওয়াইফের আর কোনো কাজ নাই এবং তাদের খুব ফোর্স করা হচ্ছে যে যেভাবেই হোক শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, এটাই তার দায়িত্ব। ইসলাম এটা কখনোই বলে নাই যে একজন ওয়াইফের দায়িত্ব শুধুমাত্র শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা। হ্যাঁ, এবং এইটা এই কারণেই বিয়ে করা, এটা বিয়ের উদ্দেশ্যই না। বিয়ের উদ্দেশ্য হচ্ছে একটা সুন্দর সংসার করা, হাজব্যান্ড ওয়াইফের একটা আন্ডারস্ট্যান্ডিং, নতুন প্রজন্ম আসবে এখানে এবং একটা শান্তিপূর্ণ সংসার গড়ে তোলা, ফ্যামিলি গড়ে তোলা, যেখানে হাজব্যান্ড ওয়াইফ উভয়ের একটা ইকুয়াল পার্টিসিপেশন থাকবে, একটা ভালোবাসা থাকবে, একটা রেসপেক্ট থাকবে। এটা আমি একটা দিক শুনেছি। আরেকটা দিক দেখেছি যে মেয়েরা মনে করছে যে তারা তো আমাদের পিতামাতা নন, সুতরাং তাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নাই। আমি এই এক্সট্রিমটাও দেখেছি যে পিতামাতার প্রতি মেয়েরা তাদের নিজের মা বাবার জন্য পাগল হয়ে যাচ্ছেন, তারা যখন তখন মা বাবার দুঃখ কষ্ট লাঘব করার জন্য বাবার বাড়ি ছুটে যাচ্ছেন, মা বাবার ভীষণ সেবা করছেন, এদিকে শ্বশুর শাশুড়ি সুস্থ অসুস্থ সেদিকে কোনো নজর নাই, কারণ তারা মনে করছেন এটা আমাদের বাবা মা না এবং আমার হাজব্যান্ডের বাবা মা, সুতরাং তার দায়িত্ব সব কিছু, হ্যাঁ, এবং আমার কোনো দায়িত্ব নেই। এটাও ঠিক না। ডেফিনেটলি মায়ের মা বাবার প্রতি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে তার সন্তানদেরকে, কিন্তু আত্মীয়তার হক বলেও তো একটা জিনিস আছে। ইসলামে আমাদের সবাই আত্মীয় হয়ে যায় কিভাবে, আইদার রক্ত সম্পর্কে অথবা বৈবাহিক সম্পর্কে। আমার যেই আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হলো, সাথে সাথে তার বাবা মা আমার আত্মার আত্মীয় হয়ে গেল। তাদের যে হক আছে, তাদের যে একটা সাধারণ ভালো ব্যবহার পাওয়া, সুখ দুঃখে সাথী হওয়ার যে হক আছে, সেই হকটা আমরা দিচ্ছি না কেন? আমাদের কাছে কেন মনে হচ্ছে যে স্বামীর বাবা মার প্রতি আমাদের কোনো মতো দায়িত্ব নেই, কিন্তু আমার খালার প্রতি দায়িত্ব আছে, আমার ফুপুর প্রতি দায়িত্ব আছে, আমার খালার বান্ধবীর প্রতি দায়িত্ব আছে? উই থিঙ্ক অফ দ্যাট। কিন্তু সেখানে আমার হাজব্যান্ডের বাবা মা, যেটা আমার, যিনি আমার হাজব্যান্ডের সবচেয়ে প্রিয় মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তি, তাদের প্রতি আমাদের জেনারেল আত্মীয়তার হক, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ভালোবাসা, শ্রদ্ধা, এই সব কিছু দেখানোর একটা বিষয় আছে এবং তাদেরও আমাদের উপর সেই হকটা আছে। তো আমরা যেন এই দুটোর কোনোটার মধ্যে না যাই, এরকম যেন না হই যে আমরা স্ত্রীর উপরে বা বিশেষ করে কন্যার উপরে, বউয়ের উপরে চাপিয়ে দিচ্ছি
যে তার শুধু কাজই হচ্ছে তার নিজের দিকে না তাকিয়ে শ্বশুর শাশুড়ি সেবা করা সেবা করা, আবার আরেকটা এক্সট্রিম হচ্ছে একেবারেই কোনো খোঁজ খবর না নেওয়া, এই দুটোর কোনোটাই ইসলাম রেকমেন্ড করে না। তার মানে আবার উভয় পক্ষেরই কোঅপারেশন, উভয় পক্ষের কোঅপারেশন, উভয় পক্ষের আন্ডারস্ট্যান্ডিং, এটা জরুরি হবে, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। জি আপা, আমাদের জন্য আরেকজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম। জি দর্শক আপনার প্রশ্ন। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে আসলে আমি যে আপার কাছে জানতে চাচ্ছিলাম আর কি, আমার হাজবেন্ড আমাকে সবসময় মানে ঝগড়াঝাটি হইলে তাহলে তালাক তালাক এই সম্বন্ধে আর কি কথা বলে অনেক, আপার কাছে জানতে চাচ্ছি এটা কতটুকু ভুল কতটুকু কি, মানে ভয় লাগে তো আমরা তো নারী মানুষ সেই জন্যই আর কি ভয় লাগে, এটা একটু আপার কাছে জানতে চাচ্ছি। জি দর্শক ধন্যবাদ, সঙ্গেই থাকুন। জি আপা, আপা এই তালাক বলা এটা একটা ভয়ঙ্কর অভ্যাস যদি এটা থেকে থাকে, আপনার চেষ্টা করতে হবে ওই পর্যন্ত যেন না যায় আর কি, ঝগড়াঝাটি ওই পর্যন্ত পুশ করা যাবে না যে তার মুখ থেকে তালাক তালাক কথা বের হয়ে আসবে। তবে ডেফিনেটলি আমাদের স্কলাররা বলেন যে তালাক বললেই তালাক হয়ে যাচ্ছে না, বড় জোর এক তালাক হচ্ছে, সে যতবার তালাকই বলুক, এক দুই তিন চার পাঁচ ছয়বার তালাক বললেও এটা আসলে একবার তালাকের হিসেবে ধরা হচ্ছে আমাদের দেশে, এবং আলেমরাও সেটা মতামত দিয়েছেন, এবং সে এরপরে আসলে স্বামী স্ত্রী তিন মাস চার মাস আলাদা থেকে ইদ্দাতকালটা পালন করে তারপরে ফেরত আসতে হয়। সো ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আপনি যদি উনি যদি এইভাবে তালাক বলেন এবং সেটা মিন না করলে অনেক সময় এই তালাক বলাটারই একটা ইফেক্ট আছে। তো আমি কোনো ধরনের মানে কোনো ধরনের ফতোয়া দিচ্ছি না আমি আপনাকে, তবে আমি আপনাকে সাবধান করছি যে এই জিনিসটা যাতে না ঘটে। আপনি চেষ্টা করবেন আপনার হাজবেন্ডকে আপনি বুঝান, দরকার হলে আত্মীয় স্বজন দিয়ে বুঝান, এবং আপনি নিজেও ঝগড়ার সময় ওই পর্যায়ে পর্যন্ত যাবেন না, হাজবেন্ডকে ওই পর্যায়ে পর্যন্ত পুশ করবেন না যে তার মুখ থেকে তালাক চলে আসে, চেষ্টা করবেন সেটা অ্যাভয়েড করতে, বিকজ ইটস এ ডেঞ্জারাস জিনিস, আপনি মানে আপনার হাজবেন্ড এবং আগুন নিয়ে খেলা করছে আই শুড সে। সো এটা থেকে দূরে থাকা উচিত হবে, আর আপনার এই তালাক হলো কি না হলো এই ব্যাপারে বিশেষ কিছু না জেনে আমার পক্ষে কোনো কমেন্ট করা সম্ভব নয়, এবং এই ব্যাপারে আপনি আপনার পরিচিত কেউ পরিচিত আলেম তাদের সাথে একটু আলাপ করে আপনার হাজবেন্ডকে আপনি যথাযথ উপদেশ দিবেন, আমি সেটাই আশা করব। জি আপা, আশা করি আমাদের দর্শক তার উত্তরটি পেয়ে গেছেন। আপা আমরা অডিয়েন্সের কাছ থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নেব। অডিয়েন্স নাম বলে প্রশ্ন করুন। আপু আমার নাম কেয়া, আমার প্রশ্ন হচ্ছে পরিবারের পিতামাতার সাথে বসবাস করা কি জরুরি? এই প্রশ্নটা আসে আসলে যে আমরা বাবা মার প্রতি সদ্ব্যবহার আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি, সবচেয়ে আগে এই প্রায়োরিটিটা। এখন এই যে তাদের প্রতি সদ্ব্যবহার এটা করতে গিয়ে তাদের সাথে কি আমাদের একই ছাদের নিচে থাকতে হবে, একই বাসায়তে থাকতে হবে? এটা কোনো কন্ডিশন না আসলে। মানে পরিবারের ডেফিনেশনটা এরকম যে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি দায়িত্ব পালন করবে, কনসার্ন থাকবে। এক্স্যাক্টলি কীভাবে পালন করবে সেটা তাদের মতো করে বের করে আনতে হবে, যেটা সুবিধা যেটা সম্ভব। যদি কারো পক্ষে বড় বিরাট বাড়ি রাখা সম্ভব হয় সেখানে তাহলে বাবা মা স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে একসাথে থাকা যায়, আর যদি মনে হয় যে না এটা কঠিন হয়ে যাচ্ছে তাহলে হতে পারে বাবা মা আলাদা জায়গায় থাকছেন, অন্য জায়গায় থাকছেন এবং তারা আরেক জায়গায় থাকছেন, কিন্তু বাবা মার দেখাশোনা, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট, তাদের মেন্টাল সাপোর্ট এগুলি দেওয়া জরুরি হয়ে যাবে। তবে কোনোভাবে বাবা মার দায়িত্ব এড়ানো যাবে না। কোরআনে এবং হাদিসে যেই কথা আল্লাহ তাআলা বলেছেন, কোনো সন্তান যদি নিজের ইচ্ছায় বাবা মাকে ইগনোর করে এবং বাবা মার দেখাশোনা না করে কাল কেয়ামতের ময়দানে তার জবাববিহিতা অকল্পনীয়, কোনোভাবেই সেটা ইগনোর করা যাবে না। কারো বাবা মা অসুস্থ আছেন, পড়ে আছেন, সন্তান খোঁজ নিচ্ছে না, অ্যামেজিং সিচুয়েশন, মানে এই ধরনের জিনিস আমরা করতে পারবো না, ইসলাম এটা কোনোভাবে অ্যালাউ করে না। সো আমি এতটুকুই বলবো যে একই পরিবারে থাকাটা জরুরি না, একই ছাদের নিচে থাকা জরুরি না, কিন্তু দায়িত্ব পালন করা অবশ্যই জরুরি, এটা কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। জি আপা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আপা এত ব্যস্ততার মাঝেও স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদের সুবিধার্থে আমাদের এ সপ্তাহের কুইজ জানিয়ে দিচ্ছি আরও একবার। আমাদের এ সপ্তাহের কুইজ, রমজানের রোজা ফরজ হওয়ার বিধান কখন নাজিল হয়েছিল? অপশন এ হিজরি দ্বিতীয় বর্ষে, অপশন বি মিরাজের রাতে, এবং অপশন সি নবুয়াতের প্রথম বর্ষে। এবং সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 10ই আগস্ট বৃহস্পতিবার দুপুর 2টা। দর্শক এ পর্যায়ে আমরা জেনে নেব আমাদের গত সপ্তাহের কুইজের সঠিক উত্তর,
এবং দুজন কুইজ বিজয়ীর নাম। আমাদের গত সপ্তাহের কুইজ ছিল মদিনায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী কে ছিলেন। সঠিক উত্তর অপশন বি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে দুজন দর্শক সর্বোচ্চ সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন তারা হলেন নাটোর থেকে সৈয়দা শারমিন সুলতানা এবং চট্টগ্রাম থেকে তানিয়া সুলতানা। বিজয়ী দুজনের জন্য রইল অনেক শুভকামনা। দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। يا الله يا منان حقق أمانينا وفقنا في كل آن في مساعينا Grateful today for difference and change For all colors and shades Cause you made it this way وهبتنا النبراس في حب كل الناس